আজ আমরা কথা বলবো সেই সব রেমিটেন্স যোদ্ধা নিয়ে, যারা দেশের বাইরে হাজার দুঃখ কষ্ট সহ্য করে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশকে করছে সমৃদ্ধ, যাদের পাঠানো অর্থ দিয়ে তৈরি হচ্ছে স্বপ্নের পদ্মা রেল সেতু, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পায়রা বন্দর এবং আরও অনেক মেগা প্রকল্প। আজ আমরা জানবো কারা যায় বিভিন্ন দেশে এবং কেনই বা এই সকল দেশ আমাদের মতন দেশগুলো থেকে লোক নেয়, আর এই সব দেশে গেলে কি সত্যিই শ্রমিকদের জীবন বদলে যায়। তাহলে চলুন আমরা আজকে প্রবাসী শ্রমিকদের জীবনের যে আসল বাস্তবতাটা সেটা একটু আলোচনা করি। প্রথমেই আসা যাক শ্রম শক্তি রপ্তানির ব্যাপারে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সরকারিভাবে শ্রমের বিনিয়োগটা হয়ে থাকে, মানে আমাদের দেশের সরকার অন্য দেশের সাথে অলরেডি একটা এগ্রিমেন্ট তৈরি করে এবং তারপর এটা কোম্পানি পর্যায়ে যায়। তবে এজেন্সির মাধ্যমে শ্রম রপ্তানি হয়ে থাকে, যার অধিকাংশ ক্ষেত্রে এজেন্সির মাধ্যমে যে সকল শ্রমিক ভাইয়েরা দেশের বাইরে গিয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা নানা ধরনের সমস্যা এবং বিড়ম্বনার সম্মুখীন হয়ে থাকে। এটা আমরা সবাই জানি, মানে প্রত্যেক দিনই আমরা এ ধরনের খবর শুনি। তাছাড়াও সরকারিভাবে প্রবাসে যাওয়ার পরেও অনেক সময় শ্রমিকদেরকে অমানবিক কষ্ট সহ্য করতে হয়। কখনো তাদের কাছ থেকে পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, আবার কখনো তাদের যে নির্ধারিত বেতন, যে ফিক্সড একটা যে বেতন দেওয়া হবে সেটা প্রমিস করা হয়েছিল, সে তার চেয়ে কম বেতন বা নির্ধারিত কর্মঘণ্টার বদলে বেশি কর্মঘণ্টা কাজ করিয়ে নেওয়া হয়। দেখো, এইটা আমার আসল পয়েন্ট না, এটা আমি জাস্ট একটা প্রেক্ষাপট বর্ণনা করলাম যেটা আমরা সবাই জানি। যে সকল শ্রমিক ভাইয়েরা প্রবাস থেকে দেশে এসেছেন তাদের কাছ থেকে এই সব রোমহর্ষক ঘটনা জানা যায়। তবে এছাড়া ও মানব পাচার সহ এই সকল লোকদেরকে কেন্দ্র করে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড সংগৃহীত হয়ে থাকে, যা আমরা হয়তো হামেশাই টিভি বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে দেখে থাকি। এখন এটা একটা প্রশ্ন আসতে পারে আমাদের মনে যে এই সব শ্রমিক কারা এবং তারা কেনই বা প্রবাসে চলে যায় বা যেতে চায় নিজের এই ঘর ছেড়ে। অনেকে ধারণা করে থাকবেন যে মনে করা হয় যে শুধু গরিব লোকেরা বা পড়ালেখা না জানা লোকেরাই মূলত এই সকল দেশে যান শ্রম দিতে, কিন্তু ব্যাপারটা আসলে কি তাই? আসলে একদিক থেকে দেখতে গেলে হ্যাঁ, আবার আরেক দিক থেকে এটা নাও যদি ক্রিটিক্যাল সেন্স থেকে এটাকে চিন্তা করা হয়। আচ্ছা, এক কথায় বুঝিয়ে বলি। প্রথমে আসি কেন আমি হ্যাঁ বললাম। এ সকল শ্রমিকরা যে একেবারে পড়ালেখা জানেন না এমন কিন্তু না, তবে যা জানেন তা দিয়ে তারা তেমন কিছু করে খেতে পারবেন না, এটা সত্যি কথা। হয়তো মিনিমাম একটা জব করতে পারেন যেটা দিয়ে আসলে চলবে না। তাই এই ধরনের বা স্পেশালি গরিব বা খেটে খাওয়া মানুষগুলো নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে পাড়ি দেন, যেখানে তাদেরকে নিম্ন শ্রেণীর কাজ করতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কনস্ট্রাকশন ওয়ার্কার, গৃহশ্রমিক, কর্মীরা মূলত ক্যাটারিং, নার্স, কেয়ার গিভার ইত্যাদি এই ধরনের কাজগুলো করে থাকে। আশা করি কেন হ্যাঁ বলেছিলাম তা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এবার আসি কেন আমি বলেছিলাম না, কারণটা খুবই সিম্পল। মূলত কানাডা বা অস্ট্রেলিয়ার মতো বড় দেশগুলোতে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য স্কিল্ড ওয়ার্কার নামক একটি মাইগ্রেশন প্রোগ্রাম চলে আসছে, বহুদিন থেকে চলে আসছে। এই সকল প্রোগ্রামের আন্ডারে নানা সময়ে সারা বিশ্ব থেকে জনবল এইসব দেশে যেয়ে থাকে, বাংলাদেশ থেকেও অবশ্যই যায়। এই ধরনের জনবলকে তাদের যথেষ্ট পরিমাণ দক্ষতা দেখাতে হয় বা পারদর্শী হতে হয়, ওইসব ব্যাপারে তাদের এক্সপার্টিসটা অনেক ওপর লেভেলে থাকতে হয়। আর এই জন্য এই সকল লোকদেরকে দক্ষতার পাশাপাশি অন্যান্য বিষয়, যেমন ইংরেজি বলায় দক্ষতা, সময় ব্যবস্থাপনা নিয়ে দক্ষতা, ম্যানেজমেন্ট নিয়ে দক্ষতা, সিদ্ধান্ত নেওয়া নিয়ে দক্ষতা, এইসব থাকাটা জরুরি। এগুলো একটা স্কিল, এসেনশিয়াল স্কিল তাদের জন্য। এই ধরনের প্রোগ্রামে যেমন দেয়া হয় ভালো অনেক সুবিধা, তেমনি অনেকে আবার নাগরিকত্বের সুবিধাও দিয়ে থাকে, যেমন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই স্কিল্ড ওয়ার্কার ভিসাতে গিয়ে অনেকজনই ওখানকার পিআর পেয়ে যান, তারপর ওখানকার নাগরিক হন। তবে এখন আপনি কি বলতে পারেন এনারা কীভাবে শ্রমিক ভাই
এরা তো শ্রমিক না, তাই না? আসলে আমরা আগে থেকে জেনে এসেছি মূলত গায়ে খাটা লোক, যেমন চা শ্রমিক, কৃষিকাজের জন, ঘরবাড়ি নির্মাণ যারা করে বা পোশাক তৈরি যারা করে থাকে, মূলত এই ধরনের লোককেই আমরা শ্রমিক বলে থাকি। তবে এই ধারণাটি একদম ভুল। অন্তত ওই সব দেশের, যে আমি যেসব দেশের রেফারেন্স একটু আগে বললাম, সেই সব দেশের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে মূলত কাজের বিনিময়ে তারা একটা অর্থ পেয়ে থাকে এবং তাদেরকে মূলত বলা হয় শ্রমিক। অর্থাৎ আপনি যদি কোনো প্রতিষ্ঠানের আন্ডারে চাকরি করেন তাহলে আপনিও একজন শ্রমিক। দিস ইজ দ্য ডেফিনেশন অফ শ্রমিক, সোজা বাংলা কথায়। তবে এই দুই ধরনের শ্রমিককে আবার দুই ভাগে ভাগ করা হয়, যেমন স্কিল ওয়ার্কার বা লেবার ওয়ার্কার বা আনস্কিল ওয়ার্কার, যাদের আসলে ওইরকম কোনো স্কিল নেই কোনো একটা বিষয়ের উপর, পার্টিকুলার বিষয়ের উপর। তবে বাংলাদেশের অর্থনীতিতে সকল প্রবাস যে শ্রমিকরা, তাদের ভূমিকা থাকলেও স্কিলড ক্যাটাগরির ওয়ার্কার কম, আনস্কিল ক্যাটাগরির কন্ট্রিবিউশনটা থেকে থাকে বেশি। যেহেতু এই ধরনের লোকদের কোনো সলিড দক্ষতা থাকে না, তারা গায়ে খেটে দিতে পারে, সোজা কথায়। আর এই সকল মানুষগুলোর সে চাহিদা উন্নত দেশগুলোতে দিন দিন বাড়ছে, কারণ ওই সকল দেশে ছোট এবং পরিশ্রম করতে হবে, ফিজিক্যাল ইফোর্টের যে কাজগুলো সে কাজগুলো করার মতো যথেষ্ট অভাব রয়েছে, মানে তাদের লোকজন এইসব কাজ করতে উৎসাহী না। যদি উদাহরণ দেওয়া হয় তাহলে মিডল ইস্টের দেশগুলোর কথাই বলতে হয়। এই দেশগুলো একটা অর্থের বিনিময়ে বিভিন্ন দেশ থেকে লেবার ওয়ার্কার নেয় এবং আমাদের দেশ থেকে লোক নিয়ে থাকে। একটা মিডল ইস্ট আমাদের দেশের জন্য একটা খুব বড় শ্রম বাজার। তবে এখানে একটা ব্যাপার আছে, তারা কিন্তু নিজেরা এই লোকগুলোকে নেয় না, তারা এই লেবার ওয়ার্কারদের নিয়োগ দেয় সরকারি বা বেসরকারি কোম্পানি বা এজেন্সির মাধ্যমে। এই কোম্পানি বা এজেন্সি আমাদের দেশের সরকারের মাধ্যমে শ্রমিকদেরকে তাদের দেশে নিয়ে যায়। তবে ঠিক কী সংখ্যা প্রবাসে যায় তা শুনলে আপনার চোখ হয়তো কপালে উঠে যাবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বাজেট ঘোষণার যে বক্তৃতাটা দিয়েছিলেন, সেই বক্তৃতাতে বলেছেন যে বর্তমানে প্রায় 176টি দেশে প্রায় 14.9 বিলিয়ন স্কিল্ড ওয়ার্কার বা লেবার, যাদেরকে আমি আনস্কিল্ড ওয়ার্কার বলবো, এটা তারা কাজ করতেছে এবং প্রতি বছর প্রায় আরও এই সংখ্যাটা বাড়তে আছে। এই যারা আনস্কিল্ড হয়ে যায় তারাই বিড়ম্বনার শিকার তা হয় বেশি। সরকারি তথ্য অনুযায়ী বিশ্বের 172টি দেশে বাংলাদেশের মানুষরা কাজ করতেছে যারা শ্রমিক। প্রতি বছর বাংলাদেশ থেকে সরকারিভাবে প্রায় 8 থেকে 10 লক্ষ শ্রমিক বিদেশে যান, এটা সরকারি ডাটা। বেসরকারি ডাটা এটার অনেক অনেক বেশ কয়েক লক্ষ বেশি হবে। এদের বেশিরভাগই যান অদক্ষ শ্রমিক, মানে যারা স্কিল ক্যাটাগরির কোনো সার্টিফিকেশন তাদের নাই। তবে অন্যান্য ভিসা মিলিয়ে প্রায় 20 লাখ কর্মী বিদেশে যান বলে জানা যায়। এটা একটা বেসরকারি পর্যায়ের একটা নিউজ। এ পর্যন্ত সবচেয়ে বড় শ্রম বাজার হচ্ছে সৌদি আরব, এরপর রয়েছে ওমান, কাতার, বাহরাইনের মতো দেশগুলো, জর্ডান, সিঙ্গাপুর, রোমানিয়া ইত্যাদি দেশেও অল্প অল্প করে কিছু শ্রমিক যাচ্ছেন বা যান। আর আমরা তো কুয়েত, মালয়েশিয়া, ইউএই বা সংযুক্ত আরব আমিরাত এবং মালদ্বীপের কথা তো জানি, যে ওখানকার শ্রমিক মানেই বাংলাদেশের শ্রমিক ম্যাক্সিমাম, অবশ্য ইন্ডিয়ার এবং পাকিস্তানের কিছু আছে এখনও। এইসব দেশে বৈধ অবৈধ মিলেও অনেক বাংলাদেশি কাজ করছে, কিন্তু যদিও এইসব দেশে বৈধভাবে এখন কর্মীরা আর যেতে পাচ্ছেন না, তবে বৈধভাবে পোল্যান্ড, রোমানিয়া, বলিভিয়া বাংলাদেশ শ্রমিকরা সম্প্রতি যেতে শুরু করেছে বলে জানা যায় এবং যাচ্ছেও। এবার আসি কোন কোন কাজের শ্রমিকরা বেশি অন্য দেশে যান। শ্রমিকরা মূলত বাইরে গিয়ে কী করেন? ক্যাটারিং সার্ভিসে কাজ করেন, নার্সের কাজ করেন, ক্লিনারের কাজ করেন, তারপর দেখা যাচ্ছে মিডল ইস্টে যেসব উটের খামার আছে সেসব জায়গায় কাজ করেন, গবাদি পশু দেখাশোনা, এগ্রিকালচার ফিল্ড, এইসব কাজে তারা লিপ্ত থাকেন। তবে ওমান, সৌদি আরবের দেশে যাওয়া বেশিরভাগ শ্রমিক যা হচ্ছে অগদক্ষ হিসাবে, তারা তাদের কোনো একটা ক্যাটাগরিতে যে তাদের দক্ষতা, এই দক্ষতা নাই এবং দক্ষতা প্রমাণেরও কোনো উপায় নাই, দে আর নট সার্টিফাইড।
অনেকে ভ্রমণ বিষয়ে গিয়েও ওখানে চলে যান, যে ওখানে কেউ ভাই আছে সে ভাই তার কাজের ব্যবস্থা করে দিবে, এবং এর বিনিময়ে ওই ভাইকে উনি দেখা যাচ্ছে যে 7 লাখ থেকে 10 লাখ টাকা দেন। তো যাওয়ার পথে কী হয় লাস্ট অফ অল, যে ওই মানুষটাকে ওখানে অবৈধভাবে বসবাস করতে শুরু করতে হয়। তো বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী যায় এমন দেশের সৌদি আরব। 2020 সালের মার্চ মাস পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশ থেকে 1,33,997 জন কর্মী গিয়েছেন, যদিও 2019 সালে এই দেশটিতে গিয়েছিলেন 3,99,000 কর্মী। এরপর আসি ওমানের কথায়। বাংলাদেশ থেকে এখন বেশি কর্মী যাওয়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ওমান। 2020 সালে করোনা ভাইরাস সংক্রমণের যে শুরু তার আগ পর্যন্ত ওমানে 17,398 জন কর্মী গিয়েছেন। এটা পুরনো একটা স্ট্যাটিক্স। আগের বছর মানে 2019 এই সংখ্যাটা ছিল 72,654 জন। করোনার কারণে স্বাভাবিকভাবেই তখন কাজ কম হয়ে গেছে, এই কারণে শ্রমিকও গেছে অনেক কম। মূলত নির্মাণ এবং ওয়ার্কশপ ইত্যাদি ক্ষেত্রে এইসব অদক্ষ শ্রমিকরা কাজ করতে পারেন ওখানে গিয়ে ইলিগাল অবস্থায় থেকে। আচ্ছা, এরপর আসি সিঙ্গাপুরের কথা। 2020 সালে বাংলাদেশ থেকে যাওয়া বেশি কর্মী যাওয়া দেশে ভিতরে 3 নম্বরে আছে সিঙ্গাপুর। এই বছর দেশটিতে মোট যে কর্মী গেছে তার সংখ্যা হচ্ছে 9,418 জন কর্মী গেছেন। আপনারা আশুলিয়া দিয়ে যদি বের হন তাহলে দেখতে পাবেন ওইদিকে অনেক সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার আছে, ওখান থেকে আসলে এই সিঙ্গাপুরে যাওয়ার প্রসেসিংটা হয়। 2019 সালে বাংলাদেশ থেকে দেশটিতে গিয়েছিল প্রায় হচ্ছে 49,829 জন কর্মী। এরপর কাতার, বাংলাদেশ থেকে 2020 সালে 3,503 জন কাতার গিয়েছেন। আগের বছর 2019 এই সংখ্যাটা ছিল 50,292 জন। এরপর আসি জর্ডানের কথায়। এই বছর সবচেয়ে বেশি যাওয়া কর্মীর তালিকায় জর্ডান রয়েছে 5 নম্বরে। মূলত পোশাক, আবাসিক ও নির্মাণ খাতে বাংলাদেশ থেকে কর্মীরা দেশটিতে যাচ্ছেন লিগ্যাল অর ইললিগাল ওয়েতে। 2020 সালে বাংলাদেশ থেকে জর্ডানে গিয়েছেন 3,078 জন কর্মী, আর 2019 সালে বাংলাদেশ থেকে জর্ডানে গিয়েছেন 20,347 জন কর্মী। এটাও করোনার ইফেক্ট। মরিশাস, এই দেশটিতে গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে কর্মীরা যাওয়া শুরু করেছেন। রিসেন্টলি দেশটিতে গিয়েছেন 2,000 শ্রমিক। অবশ্য এটা মরিশাসে ম্যাক্সিমাম ইন্ডিয়ান নাগরিকরা থাকে, প্রচুর ইন্ডিয়ান নাগরিক ওখানে সব কিছুতে, তো তাদের জন্য ওই যে ছোটোখাটো কাজ যে করব না এইরকম বিষয়টা নাই, তারা নিজেরা হাই করে। যাই হোক, গার্মেন্টস, পর্যটন, রেস্তোরাঁ, নির্মাণ খাতে এসব কর্মীরা কাজ করেন আমাদের দেশ থেকে যারা গেছেন মরিশাসে তারা। আর কুয়েতের কথা বলি যদি, তাহলে একসময় বাংলাদেশ থেকে অসংখ্য শ্রমিক কুয়েতে কাজ করতে গেলেও এখন সেখানে কর্মীদের যাওয়া অনেক কমে গেছে। হয়তো বা কুয়েতের যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্টটা, সেই ডেভেলপমেন্টটা এখন একটু স্লো, এই কারণে তাদের শ্রমিক যে নিয়োগ এইটারও একটু কম। 2020 সালে প্রথম 3 মাসে দেশটিতে বাংলাদেশ থেকে গিয়েছে 1,743 জন, আগের বছর দেশটিতে গিয়েছিল 17,398 জন। এবং অন্যান্য ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে বাংলাদেশ থেকে কম হলেও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, লেবানন, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, মিশর, ব্রুনেই, জাপান, ইরাক ও যুক্তরাজ্যে দক্ষ এবং অদক্ষ শ্রমিক যান। বিশেষ করে মালয়েশিয়া, মালদ্বীপ, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত যেটা UAE, আগে থেকেই অনেক বাংলাদেশিরা কাজ করছেন এবং সবাই খুব যেতে ওখানে আগ্রহী। যাওয়ার প্রসেসটা একটু বোধহয় সহজ ইললিগাল ওয়েতে, যে ট্যুরিস্ট ভিসা গেলাম থেকে গেলাম, কারণ ভাই ব্রাদাররা সাহায্য করবে পরে, এই প্রসেসটা বোধহয় একটু ইজি এসব দেশের ক্ষেত্রে, এই কারণে খুব ইন্টারেস্ট। এখন আমরা সর্বোপরি দেখতে পাই যে বৈধ অবৈধ দুইভাবেই বাংলাদেশ থেকে শ্রমিকরা যায় বা যাচ্ছেন। যদিও বৈধতায় অবশ্যই কোনো বিকল্প নেই, তবে জানা যায় যে অনেকেই এই শ্রমের দরুন নানা রকম অসুবিধার সম্মুখীন হন। যদি এসব বিষয়ে সুষ্ঠুভাবে দেখভাল করা হয় তবে শ্রম শক্তি বাংলাদেশের আরও একটা বড় শক্তিতে পরিণত হবে।
মূল কথা এই যে দেশের সার্বিক উন্নয়নে শ্রমজীবীদের কোনো বিকল্প নেই, মানে বিদেশে গিয়ে শ্রম দেওয়ার যে এইটার কোনো বিকল্প নেই। অনেক প্রতিকূল অবস্থা থাকলেও এটি অস্বীকার করার উপায় নেই যে তারা আছে বলেই দেশে আমরা আছি, তারা আছে বলেই আমাদের দেশের ফরেন রিজার্ভ এত শক্তিশালী। তো আজকের ভিডিওটি এখানেই শেষ, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।